আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তো আমরা আজকে পড়বো হচ্ছে স্ট্যাটিক্স অফ পার্টিকেল নিয়ে। স্ট্যাটিক্স অফ পার্টিকেল, তো এখানে আমরা আসলে পার্টিকেল বলতে কি বুঝতেছি? আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে স্ট্যাটিক্স অফ পার্টিকেল বলতে আসলে কি বুঝি? পার্টিকেল বলতে আমরা সাধারণভাবে আমরা বুঝি যে ইলেকট্রন, নিউট্রন, প্রোটনের মতো ছোট ছোট জিনিস। কিন্তু ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমরা পার্টিকেল বলতে আসলে এসব বুঝতেছি না। তো পার্টিকেল বলতে আমরা আসলে বুঝি হচ্ছে যে এমন একটা জিনিস, পার্টিকেল। তো পার্টিকেল বলতে আসলে আমরা দুটো জিনিসকে বুঝবো। একটা হচ্ছে যে আমার বস্তুটার আমরা সাইজ এবং শেপকে, মানে আমরা অতটা কনসিডার করব না, শুধুমাত্র এখানে কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এই ফোর্সের ইফেক্টটা শুধুমাত্র আমরা এখানে কনসিডার করব, সাইজ বা শেপকে ডিসক্রিট করব আর কি। তো আরেকটা হবে যে আমার, আমরা ধরবো যে সবগুলো ফোর্স একটা পয়েন্টে কাজ করতেছে, ঠিক আছে? মানে যতগুলো ফোর্স একটা বস্তুতে কাজ করতে পারে, ধরে এরকম একটা বস্তু, এরকম অনেক ফোর্স এখানে কাজ করতে পারে, F1, F2, F3। তো একটা বস্তুতে যত ফোর্স আমার কাজ করতেছে, তো সবগুলোই আমরা ধরবো জাস্ট একটা পয়েন্টে কাজ করতেছে, ঠিক আছে? তো এই এই যে আমাদের কনসিডারেশন, এটি হচ্ছে আমরা বলছি পার্টিকেল। তো এই পার্টিকেলে আমাদের অনেক বড় বড় জিনিসকে আমরা পার্টিকেল চিন্তা করতে পারি। যদি এখন আমার মেকানিক্সের স্টাডিটা হয় পুরো একটা গ্যালাক্সি নিয়ে, তো সেক্ষেত্রে আমার পুরো গ্যালাক্সির যে একটা সৌরজগৎ, সৌরজগতের মধ্যে, সৌরজগতে আমরা পার্টিকেল চিন্তা করতে পারি। যেমন সৌরজগৎ নিয়ে স্টাডি করি, সেখানে পৃথিবী, গ্রহ, নক্ষত্রগুলো পার্টিকেল হতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি এখানটা পার্টিকেল ধারণা। তো এরপরে যেটা হচ্ছে আমার, যে আমরা আসলে এখন করবো হচ্ছে যে এই যে পার্টিকেলের মধ্যে অনেকগুলো ফোর্স একসাথে কাজ করতেছে, একটা মানে একটা বস্তুর মধ্যে, বডির মধ্যে, এই ফোর্সগুলোকে কিভাবে একটা ইকুইভ্যালেন্ট ফোর্সে প্রকাশ করা যায়। ধরো এটা একটা আমার বডি, তো এই বডিতে আমার অনেকগুলো ফোর্স কাজ করতে পারে। ধরো এটা F1, এটা হচ্ছে আমার F2, এটা ধরি F3, এটা ধরি F4। তো চারটা ফোর্স এখানে কাজ করতেছে। তো চারটা ফোর্সকে আমরা এমন একটা ইকুইভ্যালেন্ট ফোর্সের মাধ্যমে প্রকাশ করব যে এই চারটা ফোর্সের যে ইফেক্ট, সেই ইফেক্টটা সেই একটা ফোর্স ইকুইভ্যালেন্ট এখানে যাতে মানে সেম ইফেক্টটা ক্রিয়েট করে। তো এটাকে বলতেছি যাচ্ছে আমরা রেজাল্টেন্ট অফ ফোর্স, রেজাল্টেন্ট। এই যে চারটা ফোর্সকে আমরা একটা ইকুইভ্যালেন্ট ফোর্সে রিপ্লেস করতেছি, এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ফোর্সের রেজাল্টেন্ট, ঠিক আছে? তো আমরা রেজাল্টেন্ট কীভাবে বের করি? রেজাল্টেন্ট আমরা ক্যালকুলেশন করার ক্ষেত্রে দুটো সিচুয়েশন হতে পারে। একটা হতে পারে যে আমার যে ফোর্সগুলো হতে পারে একটা প্লানে, একটা মাত্র সারফেস বা প্লেনে, কো প্ল্যানার যেটা বলতে পারি আমরা, অথবা হতে পারে কি একটা স্পেসের মধ্যে, মানে থ্রি ডাইমেনশন হতে পারে। তো দুই ক্ষেত্রে আমাদের দুইভাবে কনসিডার করতে হবে, যদিও মানে বেসিক জিনিসটা সেম হবে। তো আমরা প্রথমে আসবো একটা প্লেনের মধ্যে যদি ফোর্স কাজ করে, একটা সেম সারফেসে অনেকগুলো ফোর্স যদি কোনো একটা বডিতে কাজ করে, সেক্ষেত্রে আমরা তার রেজাল্টেন্টটা কীভাবে ক্যালকুলেশন করবো এটা আমরা প্রথমে শিখব। তো আসি হচ্ছে কো রেজাল্টেন্ট অফ কোপ্ল্যানার ফোর্স। তো রেজাল্টেন্ট আমরা বের করবো। তো এক্ষেত্রে আমাদের যদি হতে পারে একাধিক ফোর্স অথবা দুটো ফোর্স হতে পারে, মানে সর্বনিম্ন হতে পারে দুটো অথবা দুইয়ের বেশি হতে পারে। তো দুটো যদি হয়, যেমন টু ফোর্স যদি হয় শুধুমাত্র, রেজাল্টেন্ট অফ টু ফোর্স, যদি আমার শুধুমাত্র দুটো ফোর্স থাকে, তো সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করবো কীভাবে? সেক্ষেত্রে আমরা দুটো সূত্র মানে ইউজ করতে পারি। একটা হচ্ছে আমার ত্রিভুজ সূত্র অথবা সামান্তরিক সূত্র, যেটাকে বলি প্যারালাগ্রাম, ট্রায়াঙ্গেল রুল। অর্থাৎ প্রথমে সে ট্রায়াঙ্গেল রুটাতে রুটাতে তো যদি দুটো ফোর্স এরকম থাকে, যেটা একটা F1 ফোর্স চিন্তা করি, এটা F2 চিন্তা করি, তো পরস্পর একটা একই সাথে একটা বিন্দুতে কাজ করতেছে। তো ত্রিভুজ সূত্রটা হচ্ছে এরকম, এটা ট্রায়াঙ্গেল রুল। তো ট্রায়াঙ্গেল রুলে যেটা হবে যে আমি এক প্রথম ফোর্সটার যে টিপটা থাকবে, এই টিপে সেকেন্ড ফোর্সের টেলটা লাগাই, মানে এ করে দেবো, সেম ডিরেকশান এবং ম্যাগনিটিউড। তো তার মানে যে F2 ফোর্সটা এখানে আমি সেম ডিরেকশনের ম্যাগনিটিউড এখানে লিখে দেই, এটা এটার মানে শেষ প্রান্তে, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে? এরকম হয় মোটামুটি। তো এটা হচ্ছে আমার F2টা, মানে প্রথম ফোর্সটার শেষ প্রান্তে সেকেন্ড ফোর্সটা দিয়ে দিলাম আমি, ঠিক আছে? এখন
ফার্স্ট ফোর্সের ইনিশিয়াল পয়েন্ট থেকে সেকেন্ড ফোর্সটার ফাইনাল পয়েন্ট যদি আমি যোগ করে দিই, তাহলে এটি হচ্ছে আমার এই দুটা ফোর্সের রেজাল্ট। এখন যদি আমরা এখানে চিন্তা করি যে এখানে আসলে কি হয়েছে, তো এখানে কিন্তু হয়েছে যে একটা ত্রিভুজের দুটো সন্নিহিত বাহুর মাধ্যমে আমরা দুটো ফোর্সকে একই ক্রমে মানে এবং দিকে সূচিত করছি। তো এখন ত্রিভুজ থার্ড যে আমার বাহুটা, এই থার্ড বাহুটা এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট নির্দেশ করেছে বোথ ডিরেকশন এবং ম্যাগনিটিউডে। ঠিক আছে, এই মোটামুটি ত্রিভুজ সূত্রের কথা যে আমরা একটা ত্রিভুজে যদি সন্নিহিত দুটো বাহুতে দুটো ফোর্সকে দেখাই তাহলে থার্ড বাহুটা তাদের রেজাল্টেন্ট বলে। মোটামুটি এটা হচ্ছে সামারি। তো এরপরে আমরা আসি হচ্ছে প্যারালোগ্রাম রুলে, যে প্যারালোগ্রাম ল। তো এক্ষেত্রে আমরা দুটো সূত্র, দুটো ফোর্স যদি একটা বিন্দুতে কাজ করে, একটা ধরে একটা পয়েন্টে দুটো ফোর্স যদি কাজ করে, একটা ধরে এদিকে একটা ধরে এদিকে, তাহলে এই দুটো ফোর্সে যদি আমরা একটা মানে প্যারালাল যেটা প্যারালোগ্রাম যেটা হচ্ছে আমার সামান্তরিক, সামান্তরিক যদি সন্নিহিত বাহু চিন্তা করি, সন্নিহিত বাহু চিন্তা করি এই দুটো যদি আমি সামান্তরিকটা ড্র করি, তাহলে এই যে সামান্তরিকটা আমরা পাইলাম, এই সামান্তরিকে যে একটা কর্ণ হবে এই দুটো মানে বাহুর ছেদবিন্দু যাতে কর্ণটা হবে, এই কর্ণটাই হচ্ছে আমার রেজাল্টেন্ট বোথ ডিরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড। মানে এই কর্ণটা বা এই ডায়াগোনালটা আমার এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট বোথ ডিরেকশন এবং ম্যাগনিটিউডে প্রকাশ করতেছে। তো ত্রিভুজের সাথে এই সূত্রটা একইভাবে প্রমাণ করা যায়, এটা মানে ত্রিভুজ সূত্র ছাড়া একই না, মানে ঘুরে ফিরে একই জিনিস, কারণ এটা হচ্ছে এই এফ টু ফোর্স মানে কিন্তু এটা কিন্তু এফ টু ফোর্স। তখন যদি আমরা চিন্তা করি যে এটা যদি আমার ও বিন্দু দিই, এটা যদি এ বিন্দু দিই, এটা যদি বি বিন্দু দিই, তাহলে কিন্তু ও এ সি ত্রিভুজেও কিন্তু ওই একই সেম জিনিসটাই চলে আসতেছে। ত্রিভুজ সূত্রে যেটা আমরা দেখছি যে দুটো ফোর্সকে যদি আমরা একটা ত্রিভুজের দুটো সন্নিহিত বাহুতে দেখাইতে পারি, তাহলে কিন্তু আমার থার্ড যে এটা এটা আমার কি থার্ড বাহু, তো থার্ড বাহুটা কি আমার রেজাল্টেন্ট প্রকাশ করতেছে বোথ ডিরেকশন এবং ম্যাগনিটিউডে। তো এখন এইটা সত্যি ব্যবহার করে একটা সুবিধা হচ্ছে যে ত্রিভুজ সূত্রে শুধুমাত্র আমরা একটা জিওমেট্রিক রিপ্রেজেন্ট পাই, মানে জিওমেট্রির মাধ্যমে এটা জাস্ট আমরা ভ্যালুটা বের করতে পারি, কিন্তু এই আমার সামান্তরিক সূত্রে যেটা হয় যে এটা আমার আমি কিন্তু এটা একটা সূত্রের মাধ্যমে এটার আমি রেজাল্টেন্টটা পেতে পারি। কীভাবে পেতে পারি, যদি আমি একটু এক্সটেন্ড করে দিই, এক্সটেন্ড করে দিলে এখানে একটা আমরা লম্ব ড্র করি, এটাকে ডি বিন্দু যদি দিই, তাহলে এখানে আমরা এই যে ও সি ডি এই ত্রিভুজে এটা এটা আমার সমকোণী ত্রিভুজ হয়ে যায়। তো এই সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে এবং ত্রিকোণমিতি সূত্র অ্যাপ্লাই করে এটার কিন্তু আমরা বোথ আর এর ভ্যালু এবং এই যে অ্যাঙ্গেল যেটা এটা পেয়ে যেতে পারি। ধরি আমরা এরা দুজনে মানে এফ ওয়ান এবং এফ টু কোণের মাঝখানে ফোর্স দুটার মাঝখানে অ্যাঙ্গেল যদি হয় আলফা এবং এফ ওয়ান সাথে আর এর অ্যাঙ্গেলটা যদি হয় থিটা, সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি এভাবে যে আর এটা কিছুই না, জাস্ট আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করলে চলে আসে। তো পিথাগোরাস অ্যাপ্লাই করলে আর এর যেটা আসবে হচ্ছে আমার এফ ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে আমার এফ টু স্কোয়ার প্লাস হচ্ছে আমার টুয়াইস এফ ওয়ান এফ টু কস আলফা, এটা পিথাগোরাস থেকে আমরা পাবো। সেভাবে ত্রিকোণ যদি অ্যাপ্লাই করলে আমরা এটা যে থিটাটা চিন্তা করি, থিটা পাবো হচ্ছে ট্যান ইনভার্স এফ টু সাইন আলফা এফ ওয়ান প্লাস হচ্ছে আমার এফ টু কস আলফা। তো এই সূত্রগুলো দিয়ে আমরা রেজাল্টেন্টের বোথ ম্যাগনিটিউড এবং ডিরেকশন পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার ম্যাগনিটিউড, এটা হচ্ছে কি ডিরেকশন পেয়ে যাচ্ছি আমরা হচ্ছে প্যারালোগ্রাম সূত্র থেকে। তো এটা হলো গেল আমার দুটো ফোর্সের হচ্ছে আমার রেজাল্টেন্ট। এখন যদি ফোর্স একাধিক হয় সেক্ষেত্রে আমরা কী করব, যদি আমার একাধিক ফোর্স হয় মোর দেন টু ফোর্স, দেন আমার মানে আমরা কী সূত্র অ্যাপ্লাই করে এটার রেজাল্টেন্ট বের করবো, এটা এখন আমরা দেখব। তো মাল্টিপল ফোর্স যদি হয় মোর দেন টু ফোর্স, মোর দেন যদি টু ফোর্স হয় সেক্ষেত্রে আমাদের অ্যাপ্লাই করতে হবে টেল টু টিপ, মানে টিপ টু টেল যে একটা মেথড আছে সেটা। তো একটা ফোর্স যদি আমি চিন্তা করি যে ফোর্সকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, এটা ফোর্স ধরে এটা হচ্ছে আমার একটা ফোর্স এফ। তো এই ফোর্স ফোর্স এই ইনিশিয়াল পয়েন্টটাকে বলতেছে আমরা টেল, আর এই যে এটাকে ফাইনাল পয়েন্টটা বলছি টিপ। তো এখন আমরা পড়বো যে টিপ টু টেল মেথড যেটাকে বলে, টিপ টু টেল মেথড। তো এই টিপ টু টেল মেথডে আমরা মোর দেন
টু ফোর্সগুলো কোনো একটা বডিতে একসাথে অ্যাক্ট করে সেটা রেজাল্ট আমি বের করে ফেলতে পারবো কিভাবে। তো দেখি আমরা এটা কিভাবে অ্যাপ্লাই করি। তো টিপ টেল মেথডের নিয়ম হচ্ছে এরকম যে একই সময় যদি একটা বস্তু চিন্তা করি, যেটা একটা বস্তু, তো একই সময় তার মধ্যে একাধিক ফোর্স অ্যাক্ট করতেছে, ধরি এটা একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা এবং এদিকে একটা, এটার নাম দেওয়া হচ্ছে F1, এটাকে দিই F2, এটাকে দিই আমরা F3, এটাকে নাম দেওয়া হচ্ছে F4, এটাকে দেওয়া হচ্ছে F5 যদি নাম দিই আমরা, তাহলে এই ফোর্সগুলোকে যদি আমরা টিপ টু টেল সাজাই তাহলে কি হয়। তাহলে F1 আসে এখানে, দিলাম F1টা সাজানো শুরু করি। আচ্ছা তাহলে আমি ইউজ করি F1টাকে যদি আমরা সাজাই তাহলে F1 ধরলাম এতটুকু, F1টা হরিজন্টালি ছিল হরিজন্টাল দেখালাম। এখন F2টা কি আছে, F2টা কিন্তু একটু অ্যাঙ্গেল করে আছে, তো অ্যাঙ্গেলটা করে এভাবে আমরা এর টিপে এর টেলটা লাগাই দিয়ে আমরা সাজাই দেবো টিপ টু টেল। তো এরপরে কি, F3টা কিন্তু ভার্টিক্যাল, সো আমরা ভার্টিক্যালি এটা টিপে এর টেলটা লাগাই দেবো। তো এরপরে এটা কি গেলো F2, এটা হচ্ছে আমার F3, F4টা কোন দিকে, F4টা হচ্ছে কিন্তু উল্টা দিকে হরিজন্টাল লেফট সাইডে, সো লেফট সাইডে এটা দিয়ে দিই টিপ থেকে টেল, তাহলে এটা হচ্ছে আমার F4। এরপরে আমরা দেখি যে F5টা আরেকটু অ্যাঙ্গেল করে নিচের দিকে, সো এইদিকে টিপ থেকে টেল। তো এই হচ্ছে মোটামুটি আমার 5টা ফোর্সকে আমি সাজালাম। এখন এদের রেজাল্টেন্টটা হবে আমার এই যে প্রথম ফোর্সটা টেলটা ছিল, এই টেলটা থেকে যদি টিপ যোগ করে দেই তাহলে হচ্ছে আমার এটা হচ্ছে রেজাল্টেন্ট, তো এটা হচ্ছে আমার আর রেজাল্টেন্ট। তাহলে এই হচ্ছে আমার টিপ টু টেল মেথডে আমি মোর দেন টু ফোর্সের রেজাল্টেন্ট আমরা ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, যদি আমার একাধিক ফোর্স হয় তাহলে আমরা এই টিপ টু টেল মেথডে, একাধিক বলতে মোর দেন টু বোঝাচ্ছি আমি, তার এই মেথড আমি ইউজ করে সেটা রেজাল্টেন্ট বের করে ফেলবো।